তামিমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। আমি বলি নাই ভাই আমার কোনো দোষ নাই। আল্লাহ সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই আয়াতের ভিত্তিতে বলা যায় তামিমার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, আর নাসিরের 100 বেত্রাঘাত আর রাকিবের অবশ্যই তওবা করতে হবে। ক্রিকেটার নাসির আর তামিমা তাদের যে কাহিনীটা ঘটেছে একমাত্র বেপর্দার কারণে হয়েছে। নারীটা কত জঘন্য, নারীটা কত জঘন্য, 3 থেকে 60টি স্বামী দ্বারা তার তৃপ্তি মিটে নাই। এই সমস্ত নারীদের জন্য পুরুষের জীবন যৌবন সব শেষ। পোলা পানে অনেক সময় লিখিত পাঠায় প্রেক্ষাপট বইলেন। আমি বলবো কি জানেন, আমার ব্যক্তিগত মত আমি বলি না, আমি স্পষ্ট ভাষায় নাসির আর তামিমার ক্ষেত্রে বলবো তামিমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। আমি বলি নাই ভাই আমার কোনো দোষ নাই। আল্লাহ সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই আয়াতের ভিত্তিতে বলা যায় অর্থ বিবাহ হয় নাই ওই নাসিরের সাথে, ওই স্বামী রেখে নাসিরের সাথে জিনায় লিপ্ত হয়েছে। কোরআন বলে তামিমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, এটা কোরআন বলেছে। কিন্তু ইসলামী রাষ্ট্রের মুসলিম বিচারপতি বিচার করবে, আইন নিজের হাতে তুলে নেবেন না। অতএব কোরআন বলে তামিমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, আর নাসিরের বিচার হলো সে যতবার তামিমার সাথে মেলামেশা করবে ততবার তাকে 100 বেত্রাঘাত করা হবে। কারণ এটা সহবাস নয়, এটা জিনা। সে তামিমার সাথে যতবার মেলামেশা করবে ততবার জিনায় লিপ্ত হবে, আর তার বিচার হলো 100 বেত্রাঘাত। দুনিয়াতে যদি বিচার না হয় কেয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে রশি বানিয়ে ইচ্ছা মতন পিটাবে। আর রাকিবের বিচার হলো সে তার স্ত্রীকে পর্দায় রাখে নাই, এই জন্য সে দায়ুস হয়ে গেছে। আল্লাহ নবীজি বলছেন দায়ুসের জন্য সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এর মধ্যে দায়ুস, দায়ুসের জান্নাত নাই। অতএব তাকে অবশ্যই তাওবা করতে হবে। অতএব শেষমেশ বিচার হলো তামিমার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, আর নাসিরের 100 বেত্রাঘাত, আর রাকিবের অবশ্যই তওবা করতে হবে।